বস্তুর উপর বিভিন্ন প্রকার বলের প্রভাব। চলো আমরা বল প্রয়োগের কিছু উদাহরণ দেখি। ফুটবলে লাথি মারলে কি হয়? গতিশীল ফুটবল ধরলে কি হয়? ক্রিকেট ব্যাটের আঘাতে বলের চলার পথে কি পরিবর্তন হয়? বেলুন ফোলালে কি হয়? বল প্রয়োগের কারণে কি কি ধরনের পরিবর্তন হয়? স্থির বস্তু গতিশীল হয়। গতিশীল বস্তু স্থির হয়। বস্তুর গতির দিক পরিবর্তন হয়। বস্তুর আকার, আকৃতি ও আয়তনের পরিবর্তন হয়। বলের পরিমাপ। ব্রিটিশ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের নাম অনুসারে বল পরিমাপের একক নিউটন। স্যার আইজ্যাক নিউটন একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন। তিনি 1642 সালের 25 ডিসেম্বর ব্রিটেনে জন্মগ্রহণ করেন। তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে গণ্য করা হয়। তিনি একাধারে গণিতবিদ ছিলেন। তার বিখ্যাত বইয়ের মধ্যে অন্যতম হল ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। পদার্থবিজ্ঞানে বিখ্যাত গতিবিষয়ক ও মহাকর্ষ সূত্র দেন এই বিজ্ঞানী। পদার্থবিজ্ঞান ও গণিতের উন্নয়নে তার অবদান অপরিসীম। আলোর কণাতত্ত্ব, আলোর বিচ্ছুরণ, ক্যালকুলাস, পেরিস্কোপ যন্ত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের আবিষ্কারক হলেন তিনি। শেষ জীবনে তিনি রয়্যাল সোসাইটির সভাপতি নির্বাচিত হন। 1727 সালের 20 মার্চ 84 বছর বয়সে এই জগৎ বিখ্যাত বিজ্ঞানী পরলোক গমন করেন। এখানে বল প্রয়োগে কি পরিবর্তন ঘটছে? প্রসারণ। সংকোচন। বাঁকানো। মোচড়ানো। একটি বস্তুর নাম লিখি যাতে বল প্রয়োগ করলে প্রসারণ, সংকোচন, বাঁকানো এবং মোচড়ানো। রাবার। সংকোচন, মোচড়ানো, প্রসারণ, বাঁকানো। দৈনন্দিন জীবনে আমরা কোথায় কোথায় বল প্রয়োগ করি, জোড়ায় বসে তার একটি তালিকা তৈরি করি।